নিম পাতার 6টি ঔষধি গুণ। নিম পাতার গুণের কথা আমরা কে না জানি। নিম পাতা হচ্ছে এমন একটি পাতা যার পাতা থেকে শুরু করে ডাল সবই কাজে লাগে। এছাড়া নিমের কাঠ অত্যন্ত শক্ত, উইপোকা বাসা বাঁধে না, ফলে নিম কাঠের কখনো ঘুণ ধরে না। তাই নিম কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে দীর্ঘস্থায়ী হয়। আসুন আমরা এখন জেনে নিই নিমের 6টি ঔষধি গুণ। ত্বক ও চুল। ত্বক ও চুলের যত্নে নিম পাতার জুড়ি নেই। নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে। নিম পাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী, যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এছাড়া ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে ত্বকের সুরক্ষার জন্য নিম পাতা প্রয়োজন। বরণের সমস্যা। আমাদের অনেকেই বরণের সমস্যা রয়েছে। বরণের সমস্যায় নিম পাতা বেটে লাগাতে পারলে ভালো ফল মেলে। তাই মুখে বরণ হলে নিম পাতা বেটে লাগাতে পারেন। এছাড়া নিয়মিত নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। দাঁতের যত্নে নিমের ডাল দাঁতের জন্য খুবই উপকারী। মুখের দুর্গন্ধ ও দাঁতের ফাঁকে জীবাণু সংক্রমণ রোধে নিম বেশ কার্যকরী। এছাড়াও শরীরের ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে। চুলকানি। চুলকানি খুবই একটা অস্বস্তিকর রোগ। চুলকানি যখন সহ্যের সীমানা ছাড়িয়ে যায় তখন নিম পাতা বেটে লাগাতে পারেন। এছাড়া মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিম পাতার রস খুবই কার্যকরী একটা উপাদান। গায়ের দুর্গন্ধ। নারী ও পুরুষ উভয়ই ঘামের দুর্গন্ধ দূর করতে নিম পাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। তাই যাদের ঘামের দুর্গন্ধ বেশি হয় তারা নিম পাতা দিয়ে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। নিম পাতার বড়ি। নিম পাতা বেটে রোদে শুকিয়ে বড়ি বানাতে পারেন। এই বড়ি প্রতিদিন খেলে উপকার পাওয়া যায়। কষ্টকাঠিন্য, চুলকানি ও লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।